আসসালামু আলাইকুম এভরিওয়ান নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ আজ আমি চিকেন বার্গারের একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই বার্গারটি আমি খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে দেখাবো কোন রকম মজার চিজ ছাড়াই বার্গারটি তৈরি করব সিম্পল ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে এই বার্গারটি কিন্তু তৈরি হয়ে যাবে তো থাকুন আমার সঙ্গে দেখতে থাকুন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ও একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এখানে আমি নিয়েছি দুইটা আলু ম্যাশ করে নিয়েছি জাস্ট দুইটা আলু আর এখানে আমি চিকেন কিমা নিয়েছি আর এই চিকেন কিমাটি নিয়েছি আমি জাস্ট চিকেনের বুকের মাংসটা যেটা হাড় চর্বি ও কোনো রকম চামড়ি ছাড়া এই চিকেনটি ঠিক এভাবে থ্যাতো করে নিয়েছি জাস্ট পাটায় একটু থ্যাতো করে নিলেই হবে যেন রকম এর ভিতরে দানা দানা না থাকে আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি ও দুই তিনটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা যে যেমন ঝাল খাবেন সেভাবেই নিতে হবে সবগুলো উপকরণ এখন আমি হালকা হাতে ব্লিন করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে এটা মিহি করার পরে এখন আমি গরম মশলার গুড়ি দিয়েছি জিরা ও গরম মশলার গুড়ি আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিচ্ছি আগেই বলেছি কোন রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়েই বার্গার তৈরি করে দেখাবো আমি আর এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে এখন আমি এভাবে বার্গারের যে বার্ন আছে যে পেটিটা সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটি চোলা বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে এক চামচ পরিমাণে তেল দিয়েছি আর এই যে পেটিটা তৈরি করলাম সেটা দিয়ে নিচ্ছি হালকা ব্রাউন কালার পর্যন্ত আমি ভাজতে থাকবো আর এই পর্যায়ে চুলা রাইস খুব লো পরিমাণে ভেজে নিতে হবে আর এখন আমি যে প্যানগুলা আছে প্যানের মধ্যে বার্গার ব্যানগুলা হালকা গরম করে নিয়েছি এই যে আমার সবগুলা হয়ে গেছে রেডি আমি এখানে মাত্র পাঁচটা বার্গার বানাবো তো এই বার্গারটা কিন্তু আমি এর জন্য সস তৈরি করে নিয়েছি এই সসটা বার্গারের যে সস আছে ওই সসটাই নিয়েছি এখানে আমি সসের সঙ্গে দিয়ে নিচ্ছি যে পেটিটা তৈরি করলাম সেই পেটি আর এর সঙ্গে নিজের ইচ্ছা মতো কিন্তু পরিবেশন করা যায় আমি এখানে পেঁয়াজের স্লাইন্স করে কেটে নিয়েছি আর যে আরেকটা পাউরুটি আমি এর সঙ্গে বসিয়ে দিয়েছি বার্গার যে প্যানটা এই যে আজকে আমি বার্গার বানাবো এভাবে তৈরি করে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে নিজেদের অনেক সময় সন্ধ্যার নাস্তায় একটু বার্গার কিন্তু ভালোই লাগে অনেক সময় আছে রেস্টুরেন্টে কিন্তু যাওয়া হয় না তো সেই ক্ষেত্রে আমার এই রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ